বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর ব্যাপারে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মাইল ফলক নির্দেশের আলোচনার বাছাই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ, বিজেপি ভোটের লড়াইয়ে বাংলায় পেরে উঠছে না, তার বিচার ব্যবস্থা এক দুজনকে কাজে লাগিয়ে গত 22 মাসে 23টি সিবিআই করিয়েছে। অভিষেক বলেন, এ কথাটা আমি 29 মার্চও বলেছিলাম, তারপর এ মাসে আরও 3টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ গত 24 মাসে 26টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মাসে ২ বছরে 26টা সিবিআই দিয়েছে। এবং আপনি যদি নির্দিষ্টভাবে দেখেন, এক দুটো জারি করেছে, এখন দুটো করেন, সেগুলো পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে চ্যালেঞ্জ হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি সর্বোচ্চ আদালত কিন্তু সেখানে খারিজ করে দিচ্ছে। এবং মানুষ আমি সকলকে অনুরোধ করবো যে বিচার ব্যবস্থায় যারা আছে, মানুষ যাতে সঠিক বিচার পায় সেটা আগামী দিন শুনে